বুধবার রাতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনকে ফোন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। বিজয় দিবসের শুভেচ্ছা জানালো। মূলত র্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি গুরুত্ব পায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দিক থেকে, এমনটি সাংবাদিকদের জানান ডক্টর মোমেন। ফোন কলের মূল কারণটা হচ্ছে স্যাংশন ব্যাপারে, এরকম বলিনি আপনি কবে কবে তুলবেন সেটা আমি বলিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কে আব্দুল মোমেন বলেন, কোনো ধরনের আলোচনা ছাড়াই আরোপিত ওই নিষেধাজ্ঞাকে দুঃখজনক বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন তিনি। অন্যদিকে আসছে বসন্তে বিষয়টি নিয়ে আলোচনার প্রস্তাব এসেছে অপর প্রান্ত থেকে। হলি আর্টিজানের পরে বাংলাদেশে একটিও সন্ত্রাসের কি হয়নি, এই এদের জন্য এইরকম একটা প্রতিষ্ঠান তাকে আপনারা স্যাংশন করেছেন, এইটা আমাদের দেশবাসী পছন্দ করেন। উনি বলছে আমরা আলোচনা করব, একাধিক আমরা অনগোয়িং ডায়ালগ বলছেন, আগামী স্প্রিংয়ে আই হোপ ইউ উইল বি ইন ওয়াশিংটন, আমরা একাধিক আলোচনা করব। এদিকে ভারতের রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। এছাড়া স্থিতিশীলতা নষ্ট হয় এমন কিছু না করার বিষয়ে প্রতিবেশী দুই দেশ একমত হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। পানি আপনার বর্ডার একটা একটা করে বলি, আমরা বলি যে এমন কোনো কিছু এই দুই উভয় দেশ করবে না যাতে আমাদের স্থিতিশীলতা কিংবা অন্য বিষয়ে অসুবিধা। কানেক্টিভিটি নিয়ে অনেক আলোচনা, আর কানেক্টিভিটির উপর খুব জোর দেওয়া হয়েছে। ধর্ম যার যার উৎসব সবার, সাম্প্রদায়িক সম্প্রীতি ইস্যুতে বাংলাদেশের এই স্লোগান ভারতের মানুষ গ্রহণ ও চর্চা করছে বলে জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।